পার্থক্য আছে, আরব দেশের তিন খুব সুস্বাদু। তো এই তিনের নামে আল্লাহ একটা সুরা দিলেন, সুরার নাম হচ্ছে সুরাতুত্তিন। সুরার নাম এরকম অনেক নামে আল্লাহ সুরা দিয়েছেন, খেয়াল করে দেখবেন মানুষের নামে সুরা দিয়েছেন, সুরাতুল ইনসান, সুরাতুন নাস, আবার ইন্ডিভিজুয়াল ছয় জন পুরুষ মানুষের নামে সুরা দিয়েছেন, ছয় জন নবীর নামে, একজন ওলির নামে, সুরা হুদ, সুরা ইউসুফ, সুরা ইউনুস, সুরা মুহাম্মদ, সুরা ইব্রাহিম, সুরা নূহ আছে না নাই, আবার সুরা লোকমান আছে না নাই, মানুষের নামে সুরা, তাই না? তো সাত জন পুরুষের নামে সুরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সুরা দিলেন। বলেন তো সুরাটার নাম কি? মারিয়াম। তো রেশিওটা কম হয়ে গেছে না? পুরুষ সাতজন, নারী একজন। নারীরা যাতে রাগ না করে, নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সুরা দিলেন। সুরার নাম, তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায়, বিশ্ব নবীও নারীদেরকে খুশি রাখতে। Likey.